অনুরূপ প্লাস্টিক বর্জ্য আর ফেলদা রয়ে চট্টগ্রামে একের পর এক গড়ে উঠছে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কারখানা। অল্প পুঁজিতে কোটি টাকার ব্যবসা হয়, ভাগ্য পাল্টে গেছে চট্টগ্রামের 200 বেশি উদ্যোক্তার। এসব বর্জ্যই রিসাইক্লিং করে দেশের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে নতুন নতুন প্লাস্টিক পণ্য, বিদেশেও হচ্ছে রপ্তানি। শুধু তাই নয়, এসব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এক ধরনের সুতা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। যে প্লাস্টিক বর্জ্যের কারণে বন্ধা হচ্ছে মাটি, দূষিত হচ্ছে পরিবেশ, সেই বর্জ্য থেকে জীবিকার ব্যবস্থা হয়েছে দেশের 5 লক্ষাধিক মানুষের। প্রতিঘাটে এবং নালা নর্দমায় পড়ে থাকা এসব প্লাস্টিক বর্জ্য কুচি করে পেট ফ্লেক্স হিসেবে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এসব প্লাস্টিকের যোগান দিচ্ছে পরিবেশ বন্ধু টোকাই। মিনার ওয়াটারের খালি বোতলগুলো এনে আমরা ওই বাসা থেকে এনে বাঙ্গারি দোকানে আমরা ওই বিক্রি করি। যারা হকার আছে তারা আমাদের কাছে বিক্রি করে, ওদের কাছ থেকে আমরা নিয়ে এগুলো আমরা পাইকারি হিসেবে দিয়ে দিই। রিসাইকেলিং কারখানায় আধুনিক মেশিনে পুরনো প্লাস্টিক ভেঙে করা হচ্ছে কুচি। এসব প্লাস্টিক কুচি থেকেই আবারও তৈরি হচ্ছে নতুন পণ্য। স্ক্র্যাপ বিক্রেতা যারা এলাকায় গিয়ে খুঁজে কিনে আনে, আনার পরে রিকন্ডিশন করে এগুলো নতুন প্লাস্টিক তৈরি করা হয়। এক্সট্রোডার লাইন দিয়ে এটা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক এর দানায় পরিণত করে এগুলো আমরা মিক্স করে নতুন প্রোডাক্ট বানাই। বেসিক্যালি 100% রিসাইকেলই আমরা করি। অল্প পুঁজিতে ভালো লাভ হওয়ায় এসব ব্যবসার প্রতি আগ্রহ বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। প্লাস্টিক বর্জ্য এখন সম্পদ। ছুড়ে ফেলা প্লাস্টিকের বোতল কিংবা ভাঙা প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন প্লাস্টিকের তেজস্পত্র। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।